ঋতুরাজ বসন্তকে বরণ করতে নারায়ণগঞ্জে ফাল্গুন উৎসবের আয়োজন করেছেন নারী উদ্যোক্তারা। নগরীর জামতলা এলাকায় দুই দিন ব্যাপী উৎসবের পাশাপাশি রয়েছে বসন্ত মেলারও। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ এক বছর বিরতির পর নারায়ণগঞ্জ নারী উদ্যোক্তা সংগঠন এবার চতুর্থবারের মতো ফাল্গুন উৎসব ও বসন্ত মেলার আয়োজন করে। নাচ গানের পাশাপাশি নারী নির্যাতন বিষয়ে ছিল সচেতনতামূলক মুকাভিনয়, সেই সাথে র‍্যাম্প ফ্যাশন শো, মেহেদি উৎসব ও ফ্রি ফটোশুট উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে। মেলার অন্যতম আকর্ষণ ছিল নাগরদোলা। দীর্ঘদিন পর বড় পরিসরে উন্মুক্ত পরিবেশে এমন উৎসবের আয়োজন করায় বিভিন্ন বয়সের মানুষের ঢল নামে সেখানে। অর্ধ শতাধিক স্টল ছাড়াও ছিল ঘরে বানানো মুখরোচক হরেক রকমের পিঠাপুলির সমাহার। করোনার জন্য সব বন্ধ ছিল, তো এখন হঠাৎ করে করছি, অনেক সাড়া পাচ্ছি। ড্রেস থেকে শুরু করে অর্নামেন্টস, জুয়েলারি সব কিছু এখানে আছে। অনেক ভালোই রেসপন্স পাচ্ছি আমরা। করোনাকালীন এই একটা বছর তো পুরোই বন্ধ ছিল, তারপর এত মানুষ হবে আশা করি নাই আমরা। ফাল্গুন আর এমন ভ্যালেন্টাইন ডে, এই দুইটা মানে দিনে এত সুন্দর একটা মেলার আয়োজন করাতে আমরা সবাই একত্রিত হয়ে আর কি একসাথে এই উদযাপন করতে পারি দুইটা দিন ফ্যামিলির সাথে, ফ্রেন্ডদের সাথে। অনেকদিন যাবৎ ঘরে বন্দি, মানুষ বেরোতে পারে না, এই করতে পারে না, এর মধ্যে বেরোইছি, দেখা করতেছি বান্ধবীদের সাথে। আয়োজকরা জানান, মেলায় গ্রাম বাংলার পূর্ণ ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা চাই বাঙালি ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসতে, এবং তার জন্য আমরা কিন্তু সবসময় বিভিন্ন রকম পিঠাপুলি, গ্রামীণ যে নাগরদোলা, একদম গ্রাম্য যে মানে ফ্লেভারটা পাওয়া যায় সেটাও কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। ফাল্গুন উৎসব ও বসন্ত মেলা চলবে 14 ফেব্রুয়ারি রাত 10টা পর্যন্ত। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।